ভালো লাগার গান স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেটি ঘি কো স্পন্সরড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক নমস্কার স্বাগত আমি মৌসুমী শুরু করছি অনুষ্ঠান ভালো লাগার গান প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি এবং রবিবার আশা করি আপনাদের সকলের মনে আছে ঠিক বিকেল 5:30 মানে ভালো লাগার গান নিয়ে আমরা হাজির হই আপনাদের দরবারে আর সঙ্গে থাকেন শিল্পীরা যারা তাদের ভালো লাগার গান নিয়ে আপনাদের দরবারে হাজির হন আজ যেমন দীপা মাল রয়েছেন তবে এটা ওনার প্রথমবার নয় দ্বিতীয়বার এসেছেন দীপাদি আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে আরও একবার দ্বিতীয়বার এলাম কেমন লাগছে খুব ভালো লাগছে প্রথমবারে সবাই কি বলল অনুষ্ঠান দেখে সবাই তো ভালোই বলেছে আর আজকে তুমি কি শোনাচ্ছ আমাদের আজকে আমি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি আচ্ছা বেশ দীপাদির কাছ থেকে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব কথাও শুনবো দীপাদির তাহলে চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার দীপাদি রবীন্দ্রসঙ্গীত কি ভালো লাগার প্রথম বিষয় বলা যেতে পারে আর কোন ধরনের গান ভালো লাগে গান সবই ভালো লাগে তবে রবীন্দ্রসঙ্গীতটা ছোট থেকেই মানে ভালো লাগে বেশি আমি রবিতীর্থে শিখতাম সুচিত্রাদির কাছে সেই জন্য আর একটু বেশি মনটা পড়ে গেছে বেশি আমরা পরের গানে যাই মনে মনে রোজে মনে
এটা শুনেছি যে এই যে তখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে সেই সময়ে নতুন নতুন ভাবে যেন ধরা দেয়, তোমার কাছে ঠিক কিভাবে ধরা দেয়? এটা একদম ঠিক কথা, রবীন্দ্রনাথের গান ছোট বয়সে কিন্তু বোঝা খুব দুর্বোধ্য, তখন শিখেছি সুরে তালে লয়ে বদ্ধ হয়ে, কিন্তু তার ইনার মিনিং যত দিন যায় তত যেন বেশি প্রকাশ পায়, আর বিশেষ করে প্রতিদিনই যেন নতুন হয়ে যায়। আমরা পরের গানে যাই। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কে কি কে বলি চোখের জল, সে কি কেবল দুঃখের শাস, লোকেও তবে করে কি সুখের তরে এমন দুঃখের দুয়াস, আমার চোখে তো সকলে শোভন সকলে জুড়া
ভালো লাগার গানে আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে যেটা করতে হবে সেটা আপনাদের সকলেরই জানা, তবু আরও একবার বলি, টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে টেলিফোন করুন, ছোট্ট একটা অডিশন দিন এবং অডিশনের মাধ্যমে নির্বাচিত হলে তবেই চলে আসুন ভালো লাগার গান অনুষ্ঠানে, আপনাদের ভালো লাগার গান আমাদের শোনাতে, শুধু আমাদের নয় সঙ্গে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের কাছেও পৌঁছে দিতে। তাহলে যেটা করতে হবে আপনারা করে ফেলুন, আর আমরা শুনছি আজ দীপাদির গান। দীপাদি এরপরে কি গান শুনবো? মনে রবে কিনা রবে। ঠিক আছে, সামনেই রয়েছে, আমি দেখছি যে তুমি খুব সুন্দরভাবে লিখেছো যে যখন নিজে নিজে যে গান তুমি গেয়ে ওঠো তাতে করে তোমার মনে হয় যে ঈশ্বরকে তুমি স্পর্শ করতে পারছো, মানে এটা একটা নিজের একটা উপলব্ধি অনুভূতি একটা, এরকম মনে হয় যে একটা মানে মহাজাগতিক যে শক্তি সেই শক্তিকে যেন মনে হয় ছোঁয়া যায়, এটা একটা অদ্ভুত বোধ, তাই না? তো যাই হোক, আমাদের তো অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমরা শেষ গানে যাব। তুমি যেরকম তোমার এই যে উপলব্ধি, তুমি রবীন্দ্রনাথের গানে আশ্রয় খুঁজে পেয়েছো এবং হয়তো যে জীবনে নানান ঘটনা থাকে, অনেক ঘাত প্রতিঘাত থাকে, সব কিছু পেরিয়ে মানুষ এগিয়ে যায়, কোনো কিছুকে একটা অবলম্বন করে তো এগোয়, তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে গানটা অবলম্বন করে, যারা গাইতে পারে তারা হয়তো গানটা করে, কিন্তু যারা হয়তো গাইতে পারে না শুনেই তারা একটা আত্মতৃপ্তিতে থাকেন। চলো আমরা পরের গানে, অনুষ্ঠানের শেষ গানে আমরা চলে যাই। খুব ভালো লাগলো এখানে এসে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ,
কারণ আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, কারণ আমি তো আর সেভাবে চর্চায় নেই, তাও মানে ভালো লাগে বলে এসেছি, কিন্তু খুব মানে সহযোগিতা করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। ধন্যবাদ দিদি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, তোমার ভালো লাগার গানকে আমাদের শোনানোর জন্য, এবং অবশ্যই দর্শক বন্ধুদের শোনাবার জন্য। আজকের মতো ভালো লাগার গান অনুষ্ঠান এখানেই শেষ করব। আজ আবার আগে অবশ্যই বলবো, প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার ঠিক বিকেল 5:30 চোখ রাখবেন সিটি ভিএনের পর্দায় ভালো লাগার গান অনুষ্ঠানে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।